বুঝতে পারা তেল ভো মানবী জন দুনিযাদারি আলাৰ কাষলৈ গ'লে কি লৈ যাবি ল কি লৈ যাবি মেচ লয় মানৱী জন আল্লা ক্ষলে গলে কি লয় যাবি লয় যাবি লগত যাব আমল তোর আর যাব কি যদি নামরিবি তয় হে দিনা বুঝিবই রে হে দিনা বুঝিবই অকলে অকলে তুই কবর হত্তাকিবি আ দুনিয়া দাড়ি আল্লাহর কা গলে কি লয় লকি লৈ যাবি হত আমল তাকিলে তই সৰ্গতে থাকিবি অ অহ আমল কৰিলে তই নৰকজ্বলিবি ৰে নৰক জ্বলিবি অকলে অকলে তই কবর তা কি বি দনিয়াদারি আল্লাহর গলে কি লয় যাবি লকি লয় যাবি আমার ভাইরা আমি বলছিলাম কঠিন কামতের দিন আল্লাহ রাবুল আলমিনার নবী যেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন হঠাৎ করে মধ্যে পর্দা পড়ে যাবে কাদের বলে তুমি নতুন ইসলামের প্রতি চলেছিলে তুমি জানো না আর নতুন ইসলামের প্রতি চলেছলো ইননা কালা তাদরিমা আহদসু বাদাকা হে নবী আপনি জানেন না আপনার পরে আর নতুন করে কানুন চালিয়েছিল পৃথিবীর জমিন ইসলাম নিয়ে নতুন করে কানুন চালিয়ে ছিল এরা নতুন করে কাননের উপরে আবার পৃথিবীর জামিনের ভিতরে চলে ছিল এই কথা যখন নবী শুনবেন নবী দেলের ভিতরে আঘাত পেয়ে যাবেন নবী তখন বলে দেবেন চুকান চুকান যা যাও ভাত 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 লেমান গাইয়ার বাদি লেমান গাইয়ার বাদি আমার পরে ইসলামকে তোমার পাল্টিয়ে দিয়েছিলে আমার পরে ইসলামকে তোমরা বদল করে দিয়েছিলে আমার পরে ইসলামকে পরিবর্তন করে দিয়েছিলে তুমি নতুন করে ইসলামের কানুনের উপর তুমি পৃথিবীর জামিনের ভিতরে চলেছিলে আমার কানুনকে তুমি পাল্টিয়ে দিয়েছিলে পৃথিবীর জামিনে তুমি নতুন করে কানুন মানে ইসলামকে তুমি চালিয়েছিলে কাজাগো থেকে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো না আজকে পৃথিবীর জমিনে ইসলামে একদিকে আর আমরা ইসলামের নামে অনেক জায়গায় চলি দিকে। আমার বাইর আমার তাহলে দিন মুসিবতের সময় আমাদেরকে ওই কঠিন মুসিবতের সময় আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে না জামিনের ভিতরে কোন দিকে এগিয়ে যেতে হবে জান্নাতের রাস্তার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে বলেন কথাটি নাই। আমাদের রাস্তার দিকে যে রাস্তায় গেলে সিরাতাল মুস্তাকিম যেখানে সদা রাস্তা যেখানে বাঁকা রাস্তা নয় যেখানে জান্নাতের রাস্তা যে রাস্তাটা গেলে আমরা জান্নাতে যেতে পারবো যে রাস্তাতে গেলে আমাদের বিপদ হবে না সে রাস্তা আমাদেরকে যেতে হবে বলেন কথা ঠিক কি নাই সেই রাস্তার কথার মান্যতা দিয়ে আজকে আমরা ভারতবর্ষের মুসলমান খাস করে আমরা এই জায়গাকার মুসলমান যেমন ধরেন পশ্চিম বাংলার মুসলমান আসামের মুসলমান আমরা বীরভূমের মুসলমান এই গ্রামের মুসলমান খেয়াল করে না মরে যেতে হবে কবরে চলে যেতে হবে কি অবস্থা আমার হবে সেদিন খেয়ালটা করি নাই জামিনের ভিতরে ভাই কিন্তু সেই খেয়াল করেছিল আল্লারাবুল আলামিনের না বিড়ি জুগ মাতিনাতুল মানও আর মানুষ গুলি সেদিন তারা দাম দিয়ে চলো নবীর কথাকে কত দাম দিয়েছিলেন শুধু একটা দু মিনিট কথা বলছি কত সম্মান করেছিলেন আপনারা জানেন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছিলেন বলেন কোথায় গেছিলেন বলেন কোথায় গেছিলেন হিজরত করে আল্লাহ রাবুল আলা ইনার নবী মদিনাতুল মানব বাড়ায় চলে গিয়েছিলেন আপনারা জানেন ভাইগাও এই মদিনার নাম ছিল ইয়াসরিফ শহর মদিনার নাম ছিল ইয়াসরিব কিন্তু আল্লাহ রাব্বুল নবী যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন আল্লাহর নবীর সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইজ্জতের অর্থে আল্লাহর নবীর সম্মানের দিকে তাকে সারা বিশ্বের মানুষ সেদিন আল্লাহর নবীর জন্য ইয়াসরিবটা কেটে দিয়ে মদিনাতুল মানাওয়ারা বলে ঘোষণা করে দিয়েছেন পবিত্র মদিনা পবিত্র সরপিতের জমিনে নবীর

সাহাবিহি মদিনায় চলে যাওয়ার পরে নবী সাহাবা কেরামকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আমি নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি নবী একটা মসজিদ নববী বানাতে চাই জমির দরকার রয়ে গেছে তাই নাকি বলে হ মদিনার আনসারী সাহাবা কেরাম বসে আছে বলে হুজুর গো কতটুকু জমি লাগবে বলে লাগবে মসজিদের জন্য জমি ঠিক আছে নবী আমি জমি দেব আরেকজন বলছেন আমি দেব আমারটা নেন আরেকজন বলছে হুজুর ওই জমি থেকে আমার জমি বলে আমারটা নেন আরেকজন বলছেন হুজুর আমার কথা বলো নেন এদিকে মসজিদে নবী হবে একটা আর মসজিদে নবীর জমি দিতে চেয়েছে অনেকজন এবার নবী কাটটা নেবে কাটটা নেবে না কারণ তোরের ভিতরে ঘাত লেগে যাবে হায় আমি জমি দিতে চেলাম নবী আমার জমি নিলেন না হায় আর একজনের দিতে চেলাম আমার জমি নিলেন না এমন 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 করে যদি তা বাকেরা মা ঘাত পেয়ে যায় আল্লাহ রাবুল আলমিন আর নবী বললেন সাহাবিরা তোমাদের কারই জমি আমি এমন করে নিতে চাই না বলে তাহলে কেমন করে নেবেন গ নবী বলে আমি যে মদিনার তো আমি যে মক্কা থেকে যে ওই যে চোয় চোঁড়ো হয়ে যে উষ্টির পিত আমি চোঁড় হয়েছে আমার উষ্টিটাকে আমি মদিনার মসজিদের নামে আমি ছেড়ে দিয়ে দেব। আমার উষ্টিটা যে জায়গায় বসে যাবে যে জায়গায় সুয়ে যাবে বসে যাবে ওই জায়গাতেই আমি মসজিদে নবী গঠন করব সোনালে একবার জোরে বলে আল্লাহ রাবুল আলমিনার নবীর হিকমত শাহাবাকেরাম সবাই রাজি হয়ে গেলেন সাহাবাকেরাম রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তার নিজের উষ্টিটা ছেড়ে দিলেন কত বড় 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 দানি সাহাবি ক তোমার কামার নাম করা সাহাবিরা মনে 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 ভাবলেন ইস আমার জমিতে যদি উষ্টি বসে যেত ইস আমার জমিতে তো দুষ্টিটা শুয়ে পড়তো না 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 উষ্টিটা কোথাও গেল না টক 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 টুক 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 করে যাওয়ার পরে দুটি তিন ছেলে একজনের নাম সহল আর নাম সোহাইল এই সহল সোহাইলের ইতিম দুটি ইতিম দুটি বালকের জমির উপরে আল্লাহর নবীর উষ্টিটা সেদিন বসে পড়লেন সোহান্লা জরে বলেন দুটি বালকের জমির উপর উষ্টিটা যখন বসে পড়েছে তখন সবাই দেখে নিল হাই হাই এখানেই মসজিদে না হবে আল্লাহর নবী বলেন এখানেই মসজিদে নববীটা গঠন হয়ে যাবে তাই নাকি বলে হা বালক দুটি দৌড়ে 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 চলে এসছে নাবিজি আপনি নেলান করেছেন যেখানে উষ্টিটা হবে এই দু জায়গাটা আমাদের দুই ভাইয়ের আমরা দুই ভাই এই জায়গাটা যতটুকু নাগে মসজিদে নববীর জন্যে আমরা দুই যুবক আপনাকে দান করিয়া দিলাম সোহনাল্লা জরে বলেন নবী বলেন যুবকেরা রে তোদের জমি মহন দরবারে বাবুদের দরবারে কবুল হয়ে গেছে চিন্তা করিস না তবে তাদের জমিটা আমি ফ্রিতে নেব না কিছু মূল্য দিয়ে আমি নেবো নবী চাদর বিছিয়ে দিলেন আর বললেন তোমরা এখানে টাকা পয়সা ঢেলে দাও একটু মূল্য নির্ধারণ করো ইতিম বালক দুটির জমিটা তোমরা মূল্য দিয়ে তোমরা সবাই মিলে নিয়ে নাও সবাই টাকা পয়সা জমা করে দিলেন তারপরে মূল্য নির্ধারণ করে মূল্যটা দিয়ে দিয়ে স্বাভাবিক মূল্য দিয়ে সহল সহাইলের জমিটা মসজিদে নববীর জন্য না হলো লকডাউনের আগের বছরে হজ করতে গেছে যারা হাজিরা টোটাল হাজিরেছিল আটচল্লিশ লক্ষ

মা দরুদ আর সালাম নামাজ পড়ার জন্য তারা কিয়ামতের দিন পর্যন্ত নেকি আমাদের একটু খেল করা দরকার আমাদের বাবা কবরে মামা কবরে আমাদের দাদা দাদি কবরে নানা নানি কবরে অনেকের শ্বশুর শাশুড়ি কবরে কেউ যনা পারলো বাবা যদি কবরে চলে গেছে আমি যদি মনে 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 যদি বলি আমার বাবাটা কবরে দেখার মতো শক্তি নাই জমিনের ভিতরে আমি আমার বাবাকে একটা লুঙ্গি দিতে পারি না আমার বাবাকে আমার মাকে আমি একটা কাপড় দিতে পারি না বর্তমান একটা মিডিয়াম লুঙ্গি যদি কিনতে জানগো তাও তো 500 টাকা লাগে কমপক্ষে পশ্চিম বাংলার মাটিতে একটা ভালো লুঙ্গি কিনতে গেলে হাজার টাকা লাগে এবার যদি আপনি মনে মনে বলেন আমার বাবা যদি থাকত আমি একটা লুঙ্গি দিতাম বছরে দামি লুঙ্গি আমার বাবা যদি থাকত আমি একটা মিডিয়াম লুঙ্গি দিতাম আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না একটা বাবাহারা সন্তান যদি আছেন আজকের জমিনের ভিতরে একটা মিডিয়াম লুঙ্গির জন্য বাবার জন্যে শুধু পাঁচশোটা টাকা দেবেন মসজিদে আল্লাহ যেন আমার বাবাকে কবুল করে যেন জান্নাতের দরজার সঙ্গে যেন দরজাটা মিলিয়ে দেয় সর্বপ্রথম একটা লোককে যাওয়া নিজের বাবার জন্য পাঁচশোটা টাকা দেবেন তা বাবাটা কবরে আছে একজন দেখি